রূপসী বিমান বন্দরের নাম নামাকরণ লৈ পেলায় আজি বিগত দুদিনে দেখা গৈছে ধুবুরী জেলা তথা ইয়ার বিভিন্ন অঞ্চলত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গৈছে। কারণ ইয়াত বর্তমানে নামাকরণটো আসলে কিমান গুরুত্বপূর্ণ সিয়ালে প্রশ্ন আহিছে, এই কারণে যে 7 নভেম্বরের আজি 9 মাহে রূপসীর পর এখনো বিমান চলা নাই। বিমান চলাচল যত করা নাই, তা বিমান বন্দর জিয়াই থাকবে বিমানটা চলাচল করব লাগিব। সরকারে সেয়া নকৰি পেলায় ইয়ার নামাকরণ যে আসলে এক কথা রাইজে কব বিচারে, নামাকরণ যে রাজনীতি আরম্ভ হয়েছে, এই রাজনীতি কিন্তু বিমান বন্দর পর কবলে গেলে ধ্বংসর ফলে গতি করে আছে বলে আমি এই মুহূর্তে কব পারো। আর বর্তমানে একটা কথা এই মুহূর্তে আমি কব বিচার যে এই গোটেই প্রক্রিয়াটুক লো পেলে রাইজের মাজত বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাইজে কি কব বিচার, আমার লগত আছে বহু জ্যেষ্ঠ লোক ইয়াত ধুবুরী জেলার আহি উপস্থিত হয়েছে, ধুবুরী, কোকরাঝার, বঙ্গাইগাঁও বিভিন্ন ঠাইর মানুষ আছে, নামনি অসমের ইয়াত বর্তমানে উপস্থিত আছে। কি কব এই গোটেই কথাটো, আসলে বিমান চলাটো গুরুত্বপূর্ণ না নামাকরণটো গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে বিমান চলাটো গুরুত্বপূর্ণ, আর নামাকরণ তো হয়ে আছে, কিন্তু নামাকরণ তো কেউ পরিবর্তন করার ক্ষেত্রে গুরুত্ব দিয়া হল এই কথাটা কিন্তু আমার বোধগম্য হওয়া নাই। আমি যেটা বুঝিছো যে আসল কামবর করিব নোয়ারার যেটু ব্যর্থতা, এই ব্যর্থতাটা ঢাকি রাখার কারণে অনাহক কিছুমান বিতর্কর সৃষ্টি করে দিয়া হয়েছে। এটা বিশেষ জনগোষ্ঠীর প্রতি সিহতের যে লয়ালিটি দেখাব বিচারিছে, আর কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে সেন্টিমেন্ট আছে, কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে অধিকার আছে, এইবর অধিকার আর পাবলগিয়া অধিকার কিনির উপর দিয়ে গুরুত্ব দিয়া নাই। আজির তারিখ লৈকে এই মানে আমার জনজাতিকরণের যে দাবি আমি দীর্ঘদিনের পর করে আসো, এই দাবির উপর কোনো বিবেচনা করা হওয়া নাই। আমার যেটু ভাষা আছে, আমার যেটু কৃষ্টি সংস্কৃতি আছে, আর আমার যে ঐতিহ্য আছে, এই ঐতিহ্য বিলাকক হিতে ধ্বংস করার ক্ষেত্র লাগি আছে। আর আজি রূপসীর নাম পরিবর্তন করব, কালি গরুপুরের নাম পরিবর্তন করব, তারপর ধুবরীর নাম পরিবর্তন করব, এইবর নাম পরিবর্তন হিতর কাম হয়ে পড়েছে নাকি? গতি উন্নয়নমূলক কাম করো, আর দীর্ঘ 9 মাস ধরে এনেকি একটা ইম্পর্টেন্ট এয়ারপোর্ট বন্ধ হয়ে আছে, এই ক্ষেত্রে কি নির্দিষ্ট পদক্ষেপ হিতে বা অসম সরকারে লইছে, তার ক্ষেত্রে হিতর কোনো ব্যাখ্যা নাই। আজি রূপসী বিমানবন্দরের নাম পরিবর্তন করবলে ওলাইছে। হ্যাঁ, আমি জিয়াই থকা লৈকে আমার এইটো কৃষ্টি সংস্কৃতি কেতিয়াও আমি ধ্বংস হবলৈ নিদিব, জিয়াই থকালৈকে। তার কারণে যিমান পর্যায়লৈ যাব লাগে আমি সেইখিনি লৈকে যাম। হ্যাঁ নিশ্চয়, আপনি যদি আমি যদি জানো আসলে যেখানে এতিয়ালৈকে ইয়ার পর রূপসী বিমানবন্দরের পর যদি আমি চাও রয়্যাল ডিস্টেন্সত গুৱাহাটী 300 কিলোমিটার, ইয়ার পর শিলিগুড়ি এয়ারপোর্ট যদি বাগডোকরা আমি যাও 300 কিলোমিটার, মধ্যবর্তী স্থানত এয়ারপোর্ট যথেষ্ট সংখ্যক মানুষ হয়েছিল, 3 দিন প্রথমতে চলাইছিল, তারপর মানুষ বেশি হওয়া মানে 6 দিন চলাবলগীয়া হয়েছিল, তাতে বিমান 7 নভেম্বরের পর চলাব পৰা নাই, কিন্তু বর্তমানে নামৰ রাজনীতি লাগিছে। তাকে এই কথাটাই মানে কইছো যে হিয়তো মানে কত মানুষে উপকৃত হব এইবর কামক নাই। আজি নাম পরিবর্তন করিব, নাম পরিবর্তন কালীচরণ ব্রহ্ম এজন মানুষক নাম দিব লাগিলে, আজি নেকে যে পিবি কলেজ আছে তাতে একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু বিএল কলেজ আছে তাত মানুষের কন্ট্রিবিউশন আছে, তার কারণে নামাকরণ করা হয়েছে। তো ইয়াতে যেটু নামাকরণ করা হয়েছে রূপসী, রূপসী ইয়ার জমিদারের তেখেতে মিসেজ আছে, ভনীয়েক আছিল, অত্যন্ত ধনী আছিল, তেখেতর নাম আৰু তেখেত সকলের এইটো মাটি, ইয়াত বেলেগ বেলেগ কোনো জনগোষ্ঠী, বেলেগ কোনো মানুহ কোনো কন্ট্রিবিউশন নাই। নিশ্চয়কৈ ইয়াৰ আগতে বিজয়নগৰ আছিল, ৰূপসীৰ পৰা ৰূপসী হৈছে। হয়, এই গোটেই কথাটো লৈ পেলাই আপোনালোকে এখন আমি দেখা পাইছো এখন সভা আজি অনুষ্ঠিত কৰিছে, আসলে এই সভাত আপোনালোকে কিদৰে এই ইয়াৰ পৰৱৰ্তী কাৰ্যসূচীবোৰ কিদৰে চৰকাৰৰ পক্ষৰ লগত কিদৰে আপোনালোকে আলোচনা বিলোচনা কৰিব? আজি তৎকালীনভাৱে আজি যিটো সভা আহ্বান কৰা হৈছে, এই সভাত আমাৰ এটা কোৰ্ডিনেশ্যন ফৰ্ম গঠন করা হব, এই কোর্ডিনেশন কমিটিয়ে নিশ্চয় এই আমার রূপসী নামের যেটু অসম সরকারে তৎকালীন ভাবে যেটু নামটো চেঞ্জ করার প্রস্তাব লৈছে, এই প্রস্তাবটো যাতে মানে উদ্ধ করে তার কারণে আমি একটা হঠক মানে তৎকালীন ভাবে এই কমিটিখন বনোৱা হব এতিয়া, আর এই কমিটিখনের জড়িয়তে বিশেষকে আমার অনাগত দিনত কি কি কার্যপন্থা লওয়া হব এই কমিটিখনে বিবেচনা করব, আর নিশ্চয় এই কমিটিখনে এই রূপসী এয়ারপোর্টের নামাকরণ লৈ যেটু উদ্দেশ্য লৈ আজি এই কমিটিখন গঠন হব, নিশ্চয় এই বৃহত্তর অঞ্চল এই কমিটিখনক অনার দিব, আর গোটেই আমার কুচামি জনগোষ্ঠীয় দল সংগঠন বিলাক নিশ্চয় এই কোঅর্ডিনেশন যেটু কমিটি হব নিশ্চয় সকলে সহযোগ করিব, আর নিশ্চয় আজ আপনাদের দেখিছে ইয়াত 4-5 মানুষ টেলিফোনিক ভাবে যোগাযোগ করার পরিবর্তে আজি এইখানে মানুষ গোট খাইছে, নিশ্চয় আমার এই মানে কমিটিখনে
অনাগত দিনক যাতে অসম চৰকাৰৰ হটকাৰী সিদ্ধান্তটোক আমি প্ৰতিহত কেনেকে কৰিব পাৰোঁ সেইটো লৈ আমি নিশ্চয় আৰু বহিম। এইখিনি আপোনালোকৰ জৰিয়তে মই এইখিনি দাবী জনাইছোঁ, বিশেষকৈ অভিযুক্ত গোৱালপাৰা আক্ৰাচুৰ আহ্বানত, বিভিন্ন দল সংগঠনৰ আহ্বানত, সন্মিলনী আছে, বিভিন্ন আমাৰ দল সংগঠন আছে, আমি এইখিনি দাবী জনাম যে যিহেতু এই জমিদাৰ আমাৰ ৰূপশ্ৰী জমিদাৰৰ দান কৰা জমি, এই দান কৰা জমি সত্ত্বে আমাৰ এই জমিদাৰৰ মিছেছ রূপশ্রী নামে আছিল, এই রূপশ্রী নামেই নামাঙ্কিত করা হয়েছিল আর আমার কন্ট্রিবিউশন আছিল, কিন্তু অসম সরকারে জানি বুঝি এই কামগুলি করলে না কোনো জনগোষ্ঠীক তেল মারার কারণে এইটু কাম করলে বৃহত্তর কজমী জনগোষ্ঠীর বুকত এটা আত্মসম্মানত এটা আঘাত ছানিলে ছানিব বিচারিছে আর এটা বিশেষ জনগোষ্ঠীক আকলিও বিচারিছে, এইটু তো নহব না। এইটু আমি আপনার জড়িয়ে বিশেষকৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক প্রশ্ন করছো যে আপনার আপনি জানি বুঝি এই কামটো করেছে না অজ্ঞাতভাবে কামটো করেছে, না কজমী জনগোষ্ঠী হিস্ট্রিক্যাল নপরাকে এই কামটো করেছে, এইটু আমার আপনার জড়িয়ে দাবি আর প্রশ্ন। আর যদি তৎকালীনভাবে আমার এই নামটো প্রত্যাহার না করে রূপশ্রী নামে মানে এই কেবিনেট ডিসিশনত একটা নাম প্রস্তাব দিয়া হয়েছে যেখানে আমি জানি পারি ইয়ার পিছন এই বিধানসভা উত্থাপন হবো, তারপর লোকসভা উত্থাপন হবো, এটা আপনাদের কি বিচারিছে মানে বিধানসভা উত্থাপন উত্থাপন হওয়ার পূর্বে নাম তো কর্তন করব লাগে? নিশ্চয় নিশ্চয় বিধানসভাত এই ডিবেট হবই না, এই যেহেতু আমার হিস্ট্রিক্যালি আমার এভিডেন্স আছে এই বিধানসভাত এই লজিক হবই না, বিধানসভার আগতে যেহেতু প্রস্তাবটা যাতে কেবিনেটর জড়িয়ে কেবিনেটর জড়িয়ে যাতে খারিজ করে নামটো, এইখানে নামটো যেটু কর্তন করার কথা কইছেন এইটু না কর্তন হয়, যেটু নাম আছে এই নামটোই থাকিব লাগিব, কেবিনেট যেটু ডিসিশন হবল হইছে এই ডিসিশনটো তৎকালীন ভাবে বাতিল করিব লাগে, কোনো বিধানসভা কোনো পার্লামেন্টের প্রশ্ন ইয়াত আহিব না, এইটু ইতিমধ্যে অ্যাকচুয়ালি নামাঙ্কিত এটা এয়ারপোর্ট, গতিকে দ্বিতীয়বার আকো কিহৰ নামাকরণ কিহৰ নামাঙ্কিত করব লাগে, নিশ্চয় অসম সরকারে কোচ রাজবংশী জনগোষ্ঠীক যদি সন্মান দিব বিচাৰিছে তেতিয়ালে নিশ্চয় সিহঁতে এই যেটু হটকারী সিদ্ধান্ত লৈছে এই হটকারী সিদ্ধান্ত বাতিল করবলে নিশ্চয় ইহতে মানে সৎসাহ দেখাব, আর আরো যেটু কোঅর্ডিনেশন কমিটি হব।